আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অন সেকেন্ড স্কুলে। আজকে আমরা দেখব বিজিএস এ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের স্পেশাল সাজেশন। তোমাদের 14-15টা অধ্যায় আছে, আসলে 15টা অধ্যায় পড়াটা আদৌ দরকার কিনা, তোমাদের 60টা যে সিমশুল দিতে হবে এটা 15টা অধ্যায় পড়তে হবে কিনা, এটা আসলে ঠিক না। আমি তোমাদেরকে দেখাবো এমন কিছু 7-8টা অধ্যায়ের মতো তোমরা যেখানে 60টা সিমশুল মাস্ট কমন পেয়ে যাবা। তাহলে চলো আর কথা না বলে শুরু করা যাক, লেটস স্টার্ট। তো তোমাদের কয়টা 60টা সৃজনশীল আনসার করতে হবে, অর্থাৎ 60টা 70 মার্ক সিকিউএ। তো প্রথম যে অধ্যায়টা, পূর্ব বাংলার যে আন্দোলনটা, এই পূর্ব বাংলার আন্দোলন এবং হচ্ছে স্বাধীন বাংলাদেশ, এইটা থেকে জানো, এইটা থেকে তোমার মিনিমাম 2টা তো কোশ্চেন পাওয়া, 3টা পাওয়ার পসিবিলিটিও কিন্তু বেশি। আচ্ছা, তারপর সৌরজগত, এখানে স্পেলিংটা ভুল হয়েছে। আচ্ছা, তো এখন হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডলটা পড়বা 3 নম্বর অধ্যায়। বাংলাদেশ, বাংলাদেশের যে নদ নদীটা আছে এটা ভালো করে পড়বা। বাংলাদেশের গণতন্ত্র ও হচ্ছে তোমার নির্বাচন, এই অধ্যায়টা বেশি করে পড়বা, কারণ সামনে যে নির্বাচন, এখানে যে নির্বাচনটা চলে গেল, সো এটা থেকে ভালো কোশ্চেন হবে। জাতিসংঘ বাংলাদেশ, এটা থেকে ভালো কোশ্চেন হবে। তোমরা দেখো 1, 2, 3, 4, 5, 6টা, এখানে এই 6টা যদি পড়ো না, এখানে 6টা পড়লে তোমার মিনিমাম 6টা সিনচুর কমন পাবা। এখানে দেখো, এখানে 3টা পাবা, অথবা যদি 2টা পাও তারপরও 6টা কোশ্চেন পেয়ে যাবা। আর জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সামাজিক পরিবর্তন, এগুলো কিন্তু আসলে ইজি চ্যাপ্টার, জাস্ট এগুলো কিছু কিছু পড়লেই হয়ে যায়। আর বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার, এগুলো কিছুক্ষণ পড়লে, টাইম দিলে হয়ে যায়। বাট সমস্যা হচ্ছে সৌরজগৎ, নদ নদী, এগুলো কিছু অনেক কিছু মুখস্থ রাখতে হয়। তাহলে দেখো এখানে যে 5টা, এর সাথে বাংলাদেশের সমস্যা ও প্রতিকার, এই 6টা যদি পড়ো, কেউ এই 5টার সাথে এই সামাজিক প্রতিকার ও সমস্যা যদি পড়ো, তাহলে সেই 60টা থেকে 60টা তুমি কম পেয়ে যাবা। আর এগুলো দিয়ে রাখছি, এই 2টা দিয়ে রাখছি, তুমি ইচ্ছা করলে এগুলো পড়তে পারো। আর এগুলো পড়তে বেশি সময় লাগবে না, তবে এখান থেকেও কোশ্চেন আসবে, ঠিক আছে? এখন তুমি তোমার মতো করে সুন্দর করে সাজিয়ে পড়ো। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল সিকিউর বেলায়। কিন্তু আমরা কি করব, এমসিকিউটিকে কি করব, সিকিউ তো শেষ, এখন হচ্ছে এমসিকিউটা হচ্ছে আমাদের কাজ করব। যে প্রত্যেক বছরের যে বিগত বছরের যে সালগুলো আসছে, অর্থাৎ তোমার 23 থেকে তোমার যতগুলো আসছে, অর্থাৎ 19 পর্যন্ত, এই সালগুলো প্রত্যেকটা অধ্যায়ে রিভিশন দিয়ে যাও, ইনশাল্লাহ এতেই হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট আবারও কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।